বিপ্লব দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনার জন্য রয়েছে গালিব আবরারের লেখা জীবন থেকে নেয়া দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরও অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সে বসা থেকে উঠে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, আমি কৌশলে মেরে ফেলেছি তোর মাকে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। রাগ আর কষ্ট সব মিলিয়ে আমার মাথা ঘুরতে লাগলো। আমি কর্কশ গলায় বললাম, এটা সম্ভব না। আপনি বলেছিলেন মায়ের কাছে তাবিজ থাকার কারণে আপনি তার কোনো ক্ষতি করতে পারেন না, তাহলে কিভাবে মারলেন আপনি মাকে? সে বলল, এটা ঠিক, কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তাবিজ ছিঁড়ে গিয়েছিল আর এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। তোর কি মনে হয় সামান্য সিএনজির ধাক্কায় একটা মানুষ মরতে পারে? মৃত্যুর আগে তোর মা যে ভয়ানক রূপে আমাকে দেখেছিল, তুইও সেই রূপ দেখার জন্য প্রস্তুত হয়ে নে। তার মুখে নিজের মায়ের মৃত্যুর কথা শুনে আর ঠিক থাকতে পারলাম না। রাগে হুঁশ হারিয়ে সজোরে দৌড়ে গিয়ে ধাক্কা দিলাম তাকে, কিন্তু সে আমার ধরাছোঁয়ার বাইরে ছিল। আমি তাকে ভেদ করে উল্টে গিয়ে নদীতে পড়লাম। সে যেন একটা আলো মাত্র। পানি থেকে উপরে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। সে চলে গেছে, কিন্তু সে আবার আসবে, কারণ আমাকে মারতে হবে তার। কিন্তু সে চাইলে তো এখনই আমাকে মারতে পারত, তাহলে মারল না কেন? মাথাটা খুব ধরেছে। আমি ভেজা শরীর নিয়ে বাসায় এসে জামাকাপড় বদলে বিছানায় গায়ে দিয়ে দিলাম। রাজ্যের ঘুম যেন আমার চোখে। কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিছু শব্দ শুনে। উঠে চারদিকে তাকাতেই দেখলাম আমি একটা পরিত্যক্ত কবরস্থানে শুয়ে আছি। তাড়াহুড়ো করে শুয়া থেকে উঠে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলাম আমি কোথায় আছি। জায়গাটা একদম চিনি না আমি। চতুর্দিকে ভাঙা পুরনো কবর আর বাঁশের ঝাড়। এমন জায়গা সাধারণত হরর মুভিতে দেখা যায়। হঠাৎ পেছন থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো, সেই কান্না যেটা আমি ওয়াশরুমে শুনেছিলাম সেদিন। ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো, আর বুঝি দাঁড়িয়ে থাকতে পারবো না। পেছনে তাকিয়ে দেখার সাহস নেই। হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল, চারিদিকে শুনশান নীরবতা। এবার আমি ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালাম। কবরস্থানের একেবারে শেষ প্রান্তে ধবধবে সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে। অনিচ্ছা সত্ত্বেও আমি সেদিকে পা বাড়ালাম। আমার মনে হচ্ছে আমি নিজের মাঝে নেই, কেউ আমাকে তার বশে করে নিয়েছে। আমি একদম সেই সাদা জিনিসটার কাছাকাছি চলে এসেছি। ওটা কি তা বোঝা যাচ্ছে না, কিন্তু আকৃতি মানুষের মতোই লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, গালিব আর এক পাও সামনে যাবে না। এটা আমার মায়ের কণ্ঠ। আমি তাড়াতাড়ি পেছনে তাকালাম। মা খুব মায়া মায়া মুখে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরতে গেলে হাতের ইশারায় আমাকে থামিয়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে, সে তোকে মেরে ফেলবে। আমি বললাম, মা আমাদের সাথে কেন এমন হলো? প্রথমে তোমাকে, এখন আমি, কেন হচ্ছে এসব? আমি কি করব এখন? মা বলল, তোকে সে মারবেই। ছোটবেলা যে হুজুর তোর শরীর বন্ধ করে দিয়েছিল সেটা আস্তে আস্তে অকার্যকর হয়ে যাচ্ছে। এটা যখন পুরোপুরি অকার্যকর হয়ে যাবে তখন তুই চাইলেও আর তার হাত থেকে বাঁচতে পারবি না। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নে নিজের উপর। এই বলে মা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে মা মা বলে চিল্লাতে লাগলাম, কিন্তু মা আর থামল না, একটু দূরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। এ কি, আমি তো রুমেই শুয়ে আছি, তার মানে এটা স্বপ্ন ছিল। মা স্বপ্নে এসে আমাকে বাঁচার কোনো একটা উপায় বলতে চাচ্ছিল। কি সেই উপায়? আমি উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম। নিজেকে বাঁচাতে হবে। সোজা চলে গেলাম ইমাম সাহেবের কাছে। গিয়ে দেখলাম তিনি কোরআন তেলাওয়াত করছেন। তার কাছে গিয়ে চুপচাপ বসে রইলাম। তেলাওয়াত শেষ করে উনি আমার দিকে তাকিয়ে বললেন, খুব বড় বিপদ তোমার উপর ভর করে আছে। আমি বললাম, জি হুজুর। তারপর একে একে সব ঘটনা খুলে বললাম তাকে। আরও বললাম, একটা উপায় তো অবশ্যই আছে নিজেকে বাঁচানোর, যেটা মা বলছিল আমার স্বপ্নে, আপনি দয়া করে আমাকে সাহায্য করেন। উনি একটু ভেবে বললেন, আগামীকাল ফজরের পর দেখা করো আমার সাথে, দেখি আমি কিছু করতে পারি কি না। ঠিক আছে বলে চলে আসলাম হুজুরের কাছ থেকে। আগামীকাল আসতে এখনও অনেকক্ষণ বাকি,
এর মাঝে যদি সে আমাকে মেরে ফেলে? বাবাকে এই ব্যাপারে কিছুই জানায়নি, উনি হার্টের রোগী, টেনশন করলে উল্টো তার ক্ষতি হতে পারে। আজকে রাতে একা থাকা যাবে না, যে কোনো কিছু ঘটতে পারে, তাই এক ফ্রেন্ডকে কল দিলাম, বললাম আজকে রাতে তোদের বাসায় আমার দাওয়াত, অনেকদিন ধরে তোর সাথে গল্প করা হয় না। ফ্রেন্ডের নাম ছিল হিমেল। হিমেল হাসি মুখে বলল, তোর যখন মন চাই চলে আসবি, রাত ভর আড্ডা দিব। আমি ওকে বলে দিলাম সন্ধ্যার দিকে আসব। এসব বিষয়ে ওকে কিছুই জানালাম না। সন্ধ্যার হওয়ার আগেই একটা সিএনজি করে হিমেলের বাসায় রওনা দিলাম। সিএনজিতে উঠেই মনে পড়ল আমার মাকে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। কেমন যেন অস্থির লাগছিল, শরীর ঘেমে যাচ্ছে। সিএনজি ড্রাইভার লুকিং গ্লাসে কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে, তার চোখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা কোনো সমস্যা, এভাবে তাকাচ্ছেন কেন আপনি? সে বলল, মামা আপনাকে আমি নিয়ে যেতে পারবো না, সে আমাকে মেরে ফেলবে। এই বলে সে এক সাইডে সিএনজি থামিয়ে আমাকে নামতে বলল। আমি অবাক হয়ে বললাম, এটা কি ধরনের ভদ্রতা মামা, মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন, আর কে আপনাকে মেরে ফেলবো? সে বলল, আপনি সাথে করে যাকে নিয়ে এসেছেন সে আমাকে মেরে ফেলবে। এটা বলে সে চলে গেল। আমি বুঝতে পারলাম সে আমার সাথে আছে। আমি গাড়ির আশা না করে সোজা হাঁটতে শুরু করে দিলাম। প্রায় 20 মিনিটে হাঁটার পর ওদের বাসায় পৌঁছে গেলাম। ততক্ষণে অন্ধকার নেমে গেছে পুরো সন্ধ্যা পেরিয়ে। কয়েকবার কলিং বেল বাজানোর পর হিমেল দরজা খুলল। আমি বললাম, কিরে দাওয়াত দিয়ে এতক্ষণ লাগলো দরজা খুলতে? হিমেল আমাকে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, কিরে ভূত দেখছিস নাকি, এভাবে তাকিয়ে আছিস কেন? ও শুধু কোনো রকমই বলল, তুই এখানে, তাহলে একটু আগে যে এসেছে আমাদের বাসায় সে কে? এতক্ষণ আমি কার সাথে বসে গল্প করছিলাম? হিমেল আর আমি একে অপরের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। আমি তো জানি ভেতরে যে আছে আমার রূপ ধরে সে আসলে কে, হিমেল তো জানে না। আমি হিমেলকে অভয় দিয়ে বললাম, আমার সাথে আয়, তোকে সব খুলে বলবো। এই বলে ওর হাত ধরলাম। খুব অবাক হয়ে গেলাম, ওর হাত বরফের চেয়ে বেশি ঠান্ডা। আমি সাথে সাথে ছিটকে সরিয়ে নিলাম হাত। ওর দিকে তাকিয়ে দেখলাম ও কেমন করে যেন হাসছে, মনে হচ্ছে ওকে যেন কেউ জোর করে হাসতে বলছে। আমি দুই পা পেছনে গিয়ে ওকে বললাম, কিরে তুই এভাবে হাসছিস কেন? ও বলল, হাত ছড়িয়ে নিলি কেন, মৃত মানুষের হাত তো ঠান্ডাই হয়। আমি যেন আকাশ থেকে পড়লাম। মৃত মানুষের হাত মানে? কি সব আজেবাজে কথা বলছিস, মাথা ঠিক আছে তোর? হিমেল তার ঠান্ডা হাত আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরে দেখ, জীবিত কোনো জীবিত মানুষের হাত এত ঠান্ডা হয় নাকি? এই বলে সে আমার হাত খপ করে ধরে টান দিয়ে বাসার ভিতরে নিয়ে গেল। বাসায় ঢুকতেই কেমন একটা বোটকা গন্ধ আমার নাকে এসে লাগল। আমি নাক চেপে ধরে বললাম, কি হচ্ছে এখানে, তুই এমন করছিস কেন? হিমেল চোখের ইশারায় আমাকে তার পেছনে যেতে বলল। সে একটা রুমের দিকে দেখাচ্ছে, আমিও তার পিছন পিছন গেলাম সেখানে। রুমের দরজা খুলে সে এক নজরে তাকিয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। আমি একটু এগিয়ে গিয়ে রুমের ভেতর উঁকি দিতেই আমার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্যের সম্মুখীন হলাম। এটা আমি কি দেখছি? আমি দেখলাম হিমেলের রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে, আর আমি সেই দেহ থেকে মাংস খাবলে খাবলে খাচ্ছি। এই দৃশ্য দেখে আমি গলার পুরো শক্তি দিয়ে চিৎকার দিলাম, কিন্তু আমার মনে হলো এই চিৎকার চার দেয়ালের মাঝে বাড়ি খেয়ে আমার কানে আবার ফিরে এলো। হঠাৎ আমার রূপ ধরা সেই রক্তাক্ত মুখে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। হিমেল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া ছাড়াই। এদিকে হিমেল দাঁড়িয়ে আছে, আরেকদিকে হিমেলের লাশ খাবলে খাচ্ছি আমি। আমি অসহায়ের মতো মেঝেতে বসে পড়লাম। সে লাশ থেকে একটা চোখ কচকচ করে তুলে নিয়ে হাতে আমার দিকে এগিয়ে দিল। এটা দেখে আমার পেটের ভেতর থেকে উল্টে সব বেরিয়ে আসতে চাইছে। জানি না এভাবে কতক্ষণ ছিলাম, হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার ঘোর কাটলো তখন চোখ খুলে দেখলাম সবকিছু ঠিকঠাক, সেখানে কেউ নেই, না হিমেলের লাশ, না কোনো রক্তাক্ত মুখ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, কিন্তু এটা তো হিমেলের বাসা না, আমি কোথায় আছি তাহলে? হঠাৎ ফোন বেজে উঠল পকেটে, দেখলাম হিমেল কল দিয়েছে। আমি ভয় ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে হিমেল বলল, কিরে
তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, রিসিভ করছিস না কেন? আর গতকালকে আসার কথা বলে আসলি না কেন? ফোনেও পাচ্ছিলাম না তোকে গতকাল, সমস্যা কি তোর? একদমই কথাগুলো বলে ফেলল হিমেল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, আমার সাথে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না। তবুও ভালো লাগলো যে হিমেল মরেনি, তার মানে একদিন কেটে গিয়েছে এর মাঝে। কাল যা হয়েছে তা একটা স্বপ্নের মতো ছিল। আমি হিমেলকে বললাম, আমি এসে তোকে সব খুলে বলছি, তুই এক কাজ কর, দেরি না করে আমাদের মসজিদে চলে আয় তাড়াতাড়ি, আমিও সেখানে যাচ্ছি হুজুরের কাছে। ফোন রেখে আমি সেখান থেকে বের হলাম, যেখানে গতকাল হিমেলের বাসা মনে করে এসেছিলাম। বের হয়ে বাসাটার দিকে লক্ষ্য করে দেখলাম, আমাদের গ্রামের দিঘির পাড়ে সেই পুরনো বিল্ডিং। এখানে দিনের বেলাতেও কেউ ভয় আসে না, আর গতকাল আমি সন্ধ্যাবেলা এখানে এসেছি, জানি না কিভাবে হলো এটা। আমি তো হিমেলের বাসায় যাচ্ছিলাম, আমি সেখান থেকে সোজা মসজিদে চলে গেলাম। দেখলাম হুজুর আমার জন্যই অপেক্ষা করছিল। আমি হুজুরকে কাল রাতের ঘটনা খুলে বললাম। হুজুর সব শুনে কিছু বললেন না। হুজুরকে কেমন যেন একটু চিন্তিত মনে হচ্ছে। একটু পর হিমেলও আসলো সেখানে, এসেই ওর প্রশ্নের ঝুড়ি খুলে বসলো, কেন আসলি না, কাল কি হয়েছিল, ফোন অফ ছিল কেন, এ সময় মসজিদে কি করছিস, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, সব বলবো তোকে, এখন চুপ থাক একটু। হুজুর কিছু বলছেন না কেন, আপনি কি কোনো উপায় খুঁজে পেয়েছেন? হুজুর বলল, পেয়েছি আবার পাইনি। তার মানে ওই জিনের হাত থেকে তোমাকে বাঁচানো প্রায় অসম্ভব। সে তোমাকে চাইলেই মেরে ফেলতে পারে যে কোনো সময়, কিন্তু সে এটা করছে না, কারণ সে তোমাকে মরার আগে অনেক ভয় দেখাতে চায়, তাই সে সব করছে। আমি বললাম, তাহলে তার হাতে আমার মৃত্যু কি নিশ্চিত? হুজুর বলল, সেটাই মনে হচ্ছে, তবে তোমার মা স্বপ্নে সে যে উপায়ের কথা বলেছিল আমি সেটা নিয়ে ভেবে দেখেছি। তারপর আমি জিনদের একজনের কাছে জিজ্ঞেস করেছি সেই উপায় সম্পর্কে, সে যা বলল তাতে মনে হয় না যে এটা খুব সহজ হবে তোমার জন্য। আমি বললাম, হুজুর এই পর্যন্ত অনেক কঠিন কিছু সম্মুখীন হয়েছি, আমি জানি এটা থেকে মুক্তি পাওয়া সহজ হবে না, আপনি দয়া করে বলেন কি করতে হবে আমাকে। হুজুর বললেন, 7 দিন পর অমাবস্যা, ওই রাতে তোমাকে তোমার শরীরের যে কোনো একটা দরকারি অঙ্গ কেটে ফেলতে হবে এবং সেই কাটা অঙ্গ নিয়ে গিয়ে তোমার মায়ের কবরের উপর রেখে আসতে হবে, তাহলে সেই তোমাকে ছেড়ে দিবে। হুজুর এটা কেমন উপায়, আমার শরীর থেকে কিছু একটা কেটে ফেলতে হবে, কোন অঙ্গ কাটা লাগবে? হুজুর বললেন, হতে পারে সেটা তোমার হাতের আঙুল বা পায়ের আঙুল অথবা তোমার কান, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা তোমার নিজেরই কাটতে হবে, অন্য কেউ কাটলে হবে না। এটা শুনেই আমার গলা শুকিয়ে গেল, আমি কিভাবে নিজের অঙ্গ কেটে ফেলবো, এত সাহস তো নেই আমার, কিন্তু বাঁচতে হলে যে এছাড়া আর কোনো উপায় নেই। এতক্ষণ হিমেল সবকিছু চুপচাপ শুনছিল দাঁড়িয়ে, তার দিকে তাকাতে সে বলল, এসব কি হচ্ছে এখানে, আমাকে সবকিছু বল এখনই। তারপর আমি হিমেলকে শুরু থেকে সবকিছু খুলে বললাম। আমি জানি হিমেল অনেক সাহসী, এসবের কোনো কিছুকে তোয়াক্কা করে না সে। হিমেল আমাকে অভয় দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, তুই পারবি নিজেকে বাঁচাতে, যতটা সাহায্য দরকার হবে আমি করব সেটা। হুজুর বললেন, 7 দিন পর অমাবস্যার রাতে এশার নামাজের পর সোজা কবরস্থানে চলে আসবে, আমি সেখানে থাকব। আমি বললাম, কিন্তু 7 দিন আগে যদি সে আমাকে মেরে ফেলে তাহলে তো এসবের কোনো মূল্য নেই। হুজুর বললেন, এমনটা হতে পারে, কিন্তু আমার মনে হয় সে তোমাকে মারবে না এত তাড়াতাড়ি, সে ভয় দিয়ে তোমার জীবনটাকে দুর্বিষহ করে তারপর তোমাকে মারবে। হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে হিমেলকে নিয়ে আমাদের বাসায় আসলাম। হিমেলকে বলেছি এ কয়েকটা দিন আমার সাথেই থাক। বাসায় এসে দেখলাম আব্বু সোফায় বসে ঝিমোচ্ছে। আব্বু বলে ডাক দিতেই উঠে চশমাটা চোখে দিয়ে বলল, কিরে কয়েকদিন ধরে তোর তো দেখাই পাওয়া যাচ্ছে না, কোথায় থাকিস আজকাল? আমি বললাম, আব্বু একটা ঝামেলায় আটকে গিয়েছি, তুমি বুঝবা না, আর হিমেল আমার সাথে কয়েকদিন থাকবে বাসায়, বোয়াকে বলো একজনের খাবার বেশি রান্না করতে। আব্বু বলল, একজনের খাবার বেশি রান্না করতে হবে, তাহলে সে কি খাবে? আমরা দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সেটা আবার কে? আব্বু বলল, ওই তো তোদের পেছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর হিমেল দুজনেই একসাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আব্বুর দিকে তাকিয়ে আরও বড় একটা ধাক্কা খেলাম, সেখানে আব্বু ছিল না। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, এটা কি হলো? হঠাৎ ফোন বেজে উঠলো আমার।
তাকে দেখি আবু কল দিয়েছে। তাড়াতাড়ি রিসিভ করে বললাম, আবু কোথায় তুমি? ওপাশ থেকে আবু বলল, আমি একটু তোর নানা বাড়ি আসছি কাজে, তোর ফোন বন্ধ ছিল তাই জানাতে পারেনি। আমি ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। হিমেল বলল, একটু আগে তাহলে এখানে কে ছিল? আমি বললাম, আর কি থাকবে, যার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে সেই ছিল। এসব নিয়ে বেশি ভাববার দরকার নেই, যা হবে দেখে নেব। হিমেলকে বললাম, তুই ফ্রেশ হয়ে আয়, আমি চা বানাচ্ছি। হিমেল ওয়াশরুমে গেল, আমি রান্নাঘরে গিয়ে গরম পানি বসালাম। হঠাৎ হিমেলের চিৎকার, আমি দৌড়ে গেলাম ওয়াশরুমে। দেখলাম হিমেলের হাত থেকে রক্ত পড়ছে। আমি বললাম, হাত কীভাবে কাটলো? হিমেল বলল, হাতের কথা ছাড়, আগে আয়নার দিকে তাকিয়ে দেখ। আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেখানে রক্ত দিয়ে লেখা, পারলে বেঁচে দেখা আমার হাত থেকে। আমি বললাম, এসব কিছু না, আমাকে ভয় দেখানোর জন্য এটা করছে সে। তুই আয়, ব্যান্ডেজ করে দিচ্ছি তোর হাতে। ব্যান্ডেজ করতে করতে জিজ্ঞেস করলাম, কীভাবে কাটলো হাত? হিমেল বলল, পানি কল ছেড়ে মুখে পানি দিচ্ছি। তখনই মনে হলো আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, দরজা তো বন্ধ, তোর তো ঢুকে সম্ভব না, তাই ভেবে নিলাম এটা অন্য কিছু। আমি পিছনে না তাকিয়ে হাত ঘুরিয়ে সজোরে ঘুষি দিলাম, কিন্তু পিছনে হয়তো ধারালো কিছু নিয়ে রেখেছিল সে, হাতটা কেটে গেল। তখন আমি চিৎকার দিলাম, হঠাৎ দেখলাম আয়নায় ওই লেখাগুলো ভেসে উঠল, তারপর তুই চলে আসলি। সরি বন্ধু, আমার জন্য তুই এসবে ফেসে গেলি, তুই চলে যা এখান থেকে, আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক, আমি এদিকে সামলে নিতে পারবো। হিমেল বলল, শুরু যখন করেছি তখন শেষ দেখেই যাব আমি, দরকার হলে তোর সাথে আমিও মরব, তুই চিন্তা করিস না। তারপর কেটে গেল 7 দিন। এর মাঝে ছোটোখাটো আরও কয়েকটা ঘটনা ঘটেছে, সবই ছিল আমাকে ভয় দেখানোর জন্য। হয়তো সে চাচ্ছিল আমাকে সেই অমাবস্যা রাত পর্যন্ত সুযোগ দিতে, সেজন্যই আমাকে মেরে ফেলছিল না। অবশেষে সেই রাত এলো, হুজুরের কথা মতো এশার নামাজের পর আমি আর হিমেল চলে গেলাম কবরস্থানে। সাথে ছিল ধারালো একটা চাকু, আমি ঠিক করে নিয়েছিলাম বাম হাতের কনিষ্ঠ আঙুল কাটবো, নিজের আঙুল নিজেই কাটতে হবে ভাবতেই গা শিউরে উঠল। গিয়ে দেখলাম হুজুর আগে থেকে সেখানে বসে আছে চায়ের দোকানে। আমরা যাওয়ার পর হুজুর চা দোকানদারকে বলল, চাচা আপনি কি কখনো জিনভূত দেখেছেন সরাসরি? চাচা বলল, না রে বাবা, এসব দেখার শখও নাই আমার, এমনিতেই ভালো আছি। হুজুর বলল, তাহলে আজকে তাড়াতাড়ি বাসায় চলে যান, না হলে তাদের দেখে ফেলতে পারেন। চাচা অনেক ভয় পেল এবং সাথে সাথে দোকান বন্ধ করে চলে গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি কবরস্থানের ঠিক সামনে, ঘুটঘুটে অন্ধকারে শুধুমাত্র একটা টর্চ লাইটই ভরসা। হুজুর বলল, আমরা তোমার সাথে কবরস্থানে ঢুকতে পারবো না, তুমি একা যাবে, এই তাবিজটা সাথে করে নিয়ে যাও, বেঁচে ফিরলে আবার দেখা হবে। আমি হুজুর আর হিমেলের কাছ থেকে বিদায় নিয়ে কবরস্থানে ঢুকে পড়লাম। বাইরে থেকে হিমেল টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কবরস্থানে ঢুকতেই কেমন একটা নীরবতা চলে আসলো চারপাশে, বোকামাকড়ের ডাকও বন্ধ হয়ে গেল। ভয় আর বেঁচে থাকার শেষ ইচ্ছে এটা একসাথে মিলে আমাকে কাঁপিয়ে দিচ্ছিল বারবার। আমি ধীরে ধীরে মার কবরের দিকে যেতে লাগলাম, হঠাৎ পা পিছলে একটা গর্তে পড়ে গেলাম। খেয়াল করে দেখলাম সেটা একটা অনেকটা পুরনো কবর, কি যেন একটা আমার পায়ে গেঁথে গিয়েছে, খুব ব্যথা করছে। টান দিয়ে সেটা বের করলাম পা থেকে, একটা হাড়ের টুকরো ছিল। সেখান থেকে উঠে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলাম, কিন্তু অবাক হচ্ছি সে এখনো আমাকে বাধা দিতে আসেনি। বাইরে তাকালাম একবার, তারা দুজন দাঁড়িয়ে আছে, আমি ঠিক মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছি। মনে সাহস জুগিয়ে পকেটে রাখা চাকুটা বের করলাম। এখন আমার জীবনের সবচেয়ে ভয়ানক পরীক্ষা, নিজের আঙুল নিজেকেই কাটতে হবে। চাকুটা আঙুলে লাগালাম, তখনই দেখলাম কবর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। আমি একটু থামলাম, হয়তো সে এসে গেছে আমাকে বাধা দেওয়ার জন্য। তাড়াতাড়ি আঙুলে চাকু চালালাম, প্রায় কেটে ফেলেছি, রক্তে আমার হাত লাল হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। হঠাৎ আমার মায়ের কণ্ঠ, গালিব পেছনে দেখ। আমিও কি মনে করে যেন পেছনে ঘাড় ঘুরিয়ে ফেললাম, দেখলাম লাল চক্ষু বিশিষ্ট একটা আমার পেছনে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর সামনে ঘাড় ঘোরানোর সুযোগ পেলাম না, সে খপ করে আমার মাথাটা ধরে ঘাড় থেকে আলাদা করে ফেলল। আমার মাথা শূন্য, দেহটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে তার শপথ পূর্ণ করেছে আমাকে মেরে। আমি সেদিন শত চেষ্টার পরেও নিজেকে বাঁচাতে পারিনি তার হাত থেকে। এখনই এই গল্পের আসল টুইস্ট, এই গল্প বললে ভুল হবে, এই ঘটনার বেশিরভাগ অংশই সত্যি। 2014 সালে
আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা এটা। আমার ফুফাতো ভাইয়ের মৃত্যু ঠিক এভাবেই হয়েছিল। কবরস্থানে শুধু তার দেহটা পাওয়া গিয়েছিল, তার মাথা পাওয়া যায়নি। আমার ফুফাতো ভাইয়ের বন্ধু হিমেল ছদ্মনাম, ভাইয়ের কাছ থেকে তার মৃত্যুর রহস্যটা সম্পর্কে শুনেছি। সে ছিল এই ঘটনার চাক্ষুষ সাক্ষী। সে ঘটনাটা এলোমেলোভাবে বলেছে আমার সাথে, তারপর আমি এলোমেলো জিনিসগুলো গুছিয়ে আরও কিছু অ্যাড করে সুন্দরভাবে আপনাদের সামনে বললাম। সবশেষে বলি, এমন ভয়ঙ্কর পরিণতি আর কারণা হোক।